আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর আজ বারোই জানুয়ারি মঙ্গলবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় কুয়েতে মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে চারশো চুরানব্বই জন এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা নয়শো ছেচল্লিশ জন ইনালি ওয়া ও ইনাইলাহিরা রাজাওন গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছে দুইশো জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো পঁচাত্তর জন আলহামদুলিল্লাহ দেশটির আইসি এখনও ক্রিটিক্যাল অবস্থা রয়েছে সাতচল্লিশ জন এবং চিকিৎসাধীন অবস্থা রয়েছে চার হাজার জন কুয়েতে প্রবাসী নাগরিক এবং কুয়েতি নাগরিকদের জন্য ফ্রিতে করোনা ভ্যাকসিন দেয়া অব্যাহত রয়েছে এ ব্যাপারে গতকাল কুয়েতের মন্ত্রিপরিষদ সকল নাগরিক এবং বাসিন্দাদেরকে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের দ্রুত প্রসারের আগেই সকলকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যের অবস্থার কারণে এই ভ্যাকসিন গ্রহণ করতে দ্বিধা না করার জন্য এবং সাধারণ জীবনে নিরাপদ প্রত্যাবর্তন ঘটাতে সকলকেই এই ভ্যাকসিন নেওয়া খুবই জরুরি এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য খবর আজকে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর যারা কুয়েত প্রবাসী তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট খবর গতকাল পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী সতেরোই জানুয়ারি রবিবার থেকে কুয়েতের সাথে পঁয়ত্রিশটি ব্যানকৃত দেশ সহ সকল দেশের সাথে সরাসরি ফ্লাইট শুরু হতে পারে এবং প্রথমেই আসতে পারে কুয়েতের বিশ নম্বর ভিসাধারীরা এবং এই সকল বিশ নাম্বার ভিসাধারীদের অবশ্যই বেলসালামা ডট কম প্ল্যাটফর্ম থেকে নিয়োজিত এজেন্সি থেকে টিকিট কাটতে হবে এবং অবশ্যই কুয়েতে প্রবেশের বাহাত্তর ঘণ্টা পূর্বে পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে উল্লেখ থাকে যে কুয়েত সরকার পূর্বে জানিয়েছিল ছিয়ানব্বই ঘন্টা পূর্বে পিসিআর সার্টিফিকেট নিলেও চলবে কিন্তু গতকাল আবারও জানিয়ে দিল বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পূর্বে পিসিআর সার্টিফিকেট সংগ্রহ করতে হবে কুয়েতে প্রবেশের পর অবশ্যই চৌদ্দ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে এবং পিসিআর টেস্ট করতে হবে এবারে জানিয়ে দিচ্ছি একটি বিশেষ খবর প্রবাসীদের জন্য এটি একটি খুবই দুঃসংবাদ বলা যায় গতকাল কুয়েতের মন্ত্রী মন্ত্রিপরিষদের পাঁচজন মন্ত্রী একটি বিল উত্থাপন করা হয়েছে কুয়েত প্রবাসীরা যে সকল রেমিটেন্স তাদের দেশে পাঠানো হবে সেই সকল রেমিটেন্স থেকেও কুয়েত ভ্যাট বসাবে অর্থাৎ শুল্ক আদায় করবে যদি এমনটাই হয়ে থাকে তবে কুয়েত প্রবাসীদের জন্য একটি বিশেষ দুঃসংবাদ এ ব্যাপারে স্থানীয় পত্রিকায় আরব টাইম প্রকাশ করেছে যে কুয়েতের অর্থনীতিতে সহায়তা এবং কুয়েতের বাইরে অর্থ পাচার রোধ করার লক্ষ্যে কুয়েতের বাইরে অর্থ স্থানান্তরের জন্য ফি আহ্বান জানিয়ে এমপি শতাংশ আরোপের পাঁচ একটি খসড়া আইন জমা দিয়েছেন এমপি ওসামা আল শাহিন বলেছে যে একটি পরিসংখ্যানের ভিত্তিতে জানা যায় যে কুয়েতের বাইরে গত পাঁচ বছরে প্রায় একুশ বিলিয়ন কুয়েতি দিনার কুয়েতের বাইরে স্থানান্তরিত হয়েছে এবং প্রতি বছরে গড়ে চার দশমিক দুই বিলিয়ন দিনার স্থানান্তরিত হয় এমপিরা আরও বলেন যে এই ভিত্তিতে আশা করা যায় কয়েক বছরে কুয়েত আরও কয়েক কোটি দিনার ইনকাম করতে পারবে তারা পূর্বেও এরকম একটি খসড়া প্রস্তাব প্রদান করেছিল জানিয়ে দিচ্ছি আরও একটি বিশেষ খবর ইতিমধ্যেই কুয়েতের বাইরে থাকা কুয়েত প্রবাসী ভিসাধারী প্রায় তিন লাখ ভিসাধারীদের ভিসা অনলাইনে রিনিউয়াল করা হয়েছে এ ব্যাপারে কুয়েতের স্থানীয় পত্রিকায় কুয়েত টাইমস আরও জানিয়েছে যে প্রায় তেত্রিশ জন প্রবাসীর কুয়েতে থাকা বন্ধ হয়ে গেল অর্থাৎ তারা কুয়েতের বাইরে অবস্থান করার কারণে তাদের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেল দু হাজার বিশ সাল থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় একানব্বই জন প্রবাসীর ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে এবং তাদের লাইসেন্স ফাইলও বাতিল হয়ে গিয়েছে যারা কুয়েতের বাইরে অবস্থান করছে নবায়ন করতে পারেনি এদিকে স্থানীয় পত্রিকা আরব টাইমস প্রকাশ করেছে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় তিনশো বাহাত্তর জন টিচারকে কুয়েতের বাইরে অবস্থান করা সত্ত্বেও তাদের সেবা দিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের বেতন ফি দিয়েই যাচ্ছে এদিকে কুয়েতের মুভারাকিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন কমিটির প্রধান শেখ আমতাল আল আহমেদ জানিয়েছে যে কুয়েতের যে সকল জায়গায় লিফলেট বা ফেস্টুন টানানো নিষিদ্ধ রয়েছে সে সকল স্থানে লিফলেট বা ফেস্টুন বা ব্যানার পাওয়া গেলে প্রায় এক হাজার দিনার পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় আট ডিগ্রি আজকের কুয়েতের কারেন্সি হলো গতকালের রেট অনুযায়ী বাংলাদেশে এক হাজার টাকায় কুয়েতি দিনারের তিন দিনার ছয়শো পাঁচ পয়সা এবং কুয়েতি এক দিনারে বাংলাদেশি দুশো সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা আজকের কুয়েতের গোল্ড প্রাইস এক গ্রাম বাইশ ক্যারসনের দাম সতেরো দিনার ছয়শো পয়সা জুয়েলার্সে কম বেশি হতেও পারে এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে সাতশো আঠারো জন এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ চব্বিশ হাজার বিশ জন গত মৃত্যুবরণ করেছে ষোলো জন এ নিয়ে সর্বমোট মৃত্যু হল সাত হাজার আটশো উনিশ ওয়া ইনালেহী রাজাও গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছে নয়শো তেষট্টি জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা চার লক্ষ আটষট্টি হাজার চারশো একাশি জন আলহামদুলিল্লাহ সম্মানিত হওয়ার সাজকের মতোই ছিল সর্বশেষ খবর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আজকে এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এতে করে আমার প্রতিটি নতুন খবর আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং